মানুষ তো বোকা তো অনেক দেখেছি, কিছু মানুষ আমি বর্তমানে এত বোকা দেখছি। আমি হাজি আলি গেছিলাম মুম্বাই, মুম্বাই হাজি আলি যারা গেছেন তারা জানেন, মুম্বাই হাজি আলিতে যাচ্ছি, ওই সমুদ্রের এক সাইডে আর কি, হাজি আলিটায় বলে সমুদ্রের মাঝখানে, ওসব বাজে কথা, সমুদ্রের এক সাইডে ভাঙতে ভাঙতে আর একটু চলে এসেছে এতটুকুই, তা রাস্তা করা আছে, তা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি কারো হাত নাই, কারো পা নাই, কেউ অন্ধ, কেউ টেঁড়া, সব বসে আছে, কি নিয়ে থালা নিয়ে বসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, যে আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, সবাই চাইছে। হাজি আলিতে গেলাম, গিয়ে দেখছি মাজারের ভিতরে একটা লোক, আল্লাহর কসম যদি কেউ গিয়ে থাকেন তাহলে আমার কথা সাক্ষী দেবেন, এত বড় একটা হাতে ঝাঁটা নিয়ে আছে, ঝাঁটা, যত লোক মাজারে সেজদা দিচ্ছে ওই ঝাঁটাটা সবার মাথাতে এরকম করে দিচ্ছে। আচ্ছা কেউ গিয়েছেন আমার কথা একবার বলুন তো, সত্যি 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 ঝাঁটা মানুষের মাথাতে দিচ্ছে, স্কর্পিও গাড়ি, দামি গাড়ি, দামি গাড়িতে করে একটা লোক নামলো, নেমে দেখছি লোকটা গিয়ে হাজি আলিতে সেজদা দিচ্ছে, ঝাঁটাটা মাথায় দিল। আমি পাশে দাঁড়িয়ে আছি, পাশে দাঁড়িয়ে আছি, লোকটা দোয়া করছে বাবার সামনে আর বলছে, বাবা ব্যবসাতে অনেক টাকা লস হয়ে গেছে, দয়া করে আমার ব্যবসার উন্নতিটা তুমি একটু ব্যাপারটা দেখিও, আর ঋণ টিন অনেক হয়ে গেছে বাবা, একটু ব্যবস্থা করে দিও। তা মনে মনে ভাবছি, ওরে পাগল কি আর গাছে ধরে, পাগল গাছে ধরে, দরবারে ঢোকা পর্যন্ত মোটামুটি 200-400 ফকির দেখছি থালা নিয়ে বসে আছে, তারা চাইছে জীবিত মানুষের কাছে, কি বললাম বুঝলেন? আর ও গাধার বেটা, গাধা স্কর্পিও গাড়ি করে ও মাজারে বাবার কাছে গিয়ে চাইছে। তো মনে মনে বলছি যে ফকির বুঝতে পেরেছে মরা মানুষের মাজারে কিছু পাওয়া যায় না, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে, আরে গাধার বেটা গিয়ে চাইছে মরা মানুষের কবরে, কি বলছি বুঝতে পারছেন না? আশ্চর্য ব্যাপার, এরকম মুসলমান আছে না? নেই, আছে আছে। আমাদের মুর্শিদাবাদের একটা কথা আপনাকে বলি, কথা একদমই বাস্তব, প্রোগ্রাম করে একদিন আসছি আমি, তা ওই তখন ফজরের সময় আমার গাড়ি টাড়ি ছিল না, আজ থেকে 10 বছর আগের কথা বলছি, সোশ্যাল মিডিয়া তো ছিল না, তা প্রোগ্রাম করে আসছি, তো একটা লোক আমাকে বলছে, হুজুর এখানে একটা জ্যান্ত পীর সাহেব আছে, দেখবেন। বললাম জ্যান্ত পীর মানে ব্যাপারটা বুঝলাম না তো। তা বলছে, পীর তো সবসময় মরে থাকে কবরে, তা এখানে যেটা আছে জ্যান্ত, কথাটা সব বলতে পারে। তা আমি তখন অত বুঝতাম না, আমার মনে একটা আশঙ্কা হলো যে তাহলে একবার দেখেই যাই জ্যান্ত পীর কেমন। নিয়ে ফজরের পরে সূর্য উঠবো উঠবো ভাব, খুব ঠান্ডার দিন, তা আমি গিয়ে মেন গেটে দাঁড়িয়েছি মাজারের, তা দরওয়ান আমাকে জিজ্ঞাসা করছে, বাড়ি কোথায়? বাড়ি কলকাতা, বারাসাত। তা বলছে, কি ব্যাপার? আমি বললাম, বাবার সাথে একটু দেখা করব। বাবা দেখছি ফজরের নামাজ টামাজ পড়ে একটা লাঠি নিয়ে ওই দূরের দিকে দাঁড়িয়ে আছে, একটা সেই রকম 12-14 হাত লম্বা পাগড়ি পরে ওই সাইডে দাঁড়িয়ে আছে। এখন আমি ছাত্র জীবন থেকে জুব্বা পড়ি, মাঝে সাঝে এমনি জামা পড়ি, তো জুব্বা পরি আছি, তা জুব্বা পরে বাবার কাছে গিয়ে বলছি, আসসালামু আলাইকুম। বাবা বলছে, ওয়ালাইকুম আসসালাম। বাবা আমাকে বলছে, কি চাই? আমি বলছি, কি পাওয়া যায়? ডাইরেক্ট বলছি, কি পাওয়া যায় বাবা? তা বলছে, আমাদের দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফেরত যায় না, যে যেটা ইচ্ছা করে সেটা পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাইডে দেখলাম একটা বটের গাছ, বট গাছ বুঝছেন তো, বট গাছ, বট গাছে দেখছি ছোট ছোট ইঁট ঝোলানো আছে, ইঁট ছোট ছোট, মোটামুটি হাজার হাজার হবে, লাল সুতো কালো সুতো দিয়ে ইঁট ঝোলানো। তা আমি গিয়ে বলছি, বাবা এই ইঁটগুলোর ব্যাপার কি? তা বলছে, যাদের বউদের বাচ্চা কাচ্চা হয় না, তারা যদি এই বট গাছের ডালে যদি ইঁট যদি বেঁধে দেয় শুক্রবারের দিন এসে, তাহলে গাছের ডাল ইঁটের ভারিতে যত ঝুলবে ওর বইয়ের পেটও তত বাড়বে। তা আমি তখন বলছি, শালা তাহলে বাচ্চা কাচ্চা আর অন্য কারু গাছে নেই, সবই বট গাছই আছে। তাহলে আমার মমতা ব্যানার্জিকে একবার বলতে হবে যে ডাক্তারপাতি সব বাদ দিয়ে, হসপিটাল বাদ দিয়ে, বট গাছটা গিয়ে ভালো করে জুত করে কলকাতার কোনো একটা মানে উদ্যানে এটাকে রেখে দেওয়া হোক, মনে মনে ভাবছি। লাস্টে বলছি, বাবা সব কিছুই যখন পাওয়া যায় বাচ্চা কাচ্চা থেকে শুরু করে, আমার একটা সামান্য জিনিস যদি আপনি দিয়ে দিতেন খুব ভালো হতো। তা বলছে, কি? আমি বললাম, আমার এখন মোটামুটি মার্কেটে 15-16 লাখ টাকা ঋণ আছে, ঋণের জ্বালাতে বাড়িতে ঢুকতে পারছি না,
যদি আপনি আমার এই অল্প টাকা দিয়ে দিতেন তাহলে আমি বাড়ি চলে যেতাম। তখন বলছে ওসব পাওয়া যাবে না এখানে। দরওয়ান বলছে, দরওয়ানকে বলছে তখন, বলছে আমাদের দলের না অন্য দলের মাল, ভুল করে ঢুকিয়েছিস কেন? মানে ও বিহারের মেয়ে ছেলের বাচ্চা ওই বটগাছ থেকে দিয়ে দিতে পারছে সব কিছুই, আর আমার সামান্য 15 লাখ টাকা চেয়েছি, বলছে ওইটা হবে না। মানে ওর টাকা ঝাড়ার লেগে বসে আছে ওখানে, চিটার। পৃথিবীর মানুষেরা এইরকম জায়গাতে যায় কি যায় না? যায়, অনেক মুসলমান যায়, অনেক মুসলমানকে দেখতে পাওয়া যায়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনি প্রত্যেক নামাজের ভিতরে এটা বলেন, ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। সমস্ত ব্যাপারের খাইরি কি ওয়া শাররি কি মিন আল্লাহ তাআলা, ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে কি বলি? আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথ দেখাও, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ তুমি আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, গায়রিল মাগযুবি আলাইহিম, আর তাদের পথ তুমি আমাদেরকে দেখিও না যাদের উপরে তুমি রাগান্বিত, যাদের উপরে তুমি অখুশি, যারা পথ ভ্রষ্ট তার সঙ্গে আছে, আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখিও না। সূরা ফাতিহায় বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও, কাদের পথ দেখাও? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। চলুন, কাদেরকে পুরস্কারিত করেছে? আল্লাহ বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান্নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন। চারটে লোককে পুরস্কার দেওয়া হয়েছে, এক নবীগণ, দুই সাহাবিগণ সিদ্দিক মানে সাহাবিগণ, তিন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, চার সলেহীনগণ যারা সৎকর্ম করেছে। আমি আপনাদের সামনে খুব একটা প্রাইজ প্রাপ্ত মানুষের ঘটনা আপনাদের সামনে বলবো, সহি হাদিস থেকে, এটা বলবো না ছেড়ে দেবো বক্তব্য, বলি বলি, সহি হাদিস থেকে। প্রাইজ এমনি পাওয়া যায় না, প্রাইজ পেতে গেলে আমরা যে শুধুমাত্র দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, বলুন তো দোয়া করলেই শুধু সহজ পথ পাওয়া যাবে? না, সহজ পথ পেতে গেলে যারা প্রাইজ পেয়েছে তাদের মতো নিজেকে করতে হবে, তারা যেগুলো করেছে সেইগুলো করতে হবে। চলুন একটা মানুষের কথা আপনাকে শোনাই, প্রাইজ কেমন করে পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন, রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে আমি ওইগুলো বলছি না, মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পাচ্ছেন জান্নাতের ভিতরে একটা ছেলে টক 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 করে হাঁটছে, যেমন বুট জুতো পড়লে পাকা রাস্তাতে আওয়াজ হয় ঠিক তেমন জান্নাতের ভিতরে যেন আওয়াজ হচ্ছে। তা আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করছেন, জিব্রাইল লোকটি কে? যে আমি এখনো জান্নাত যেতে পারলাম না, এই লোকটি জান্নাত চলে গেল কে? তখন বলছেন আল্লাহ রাসূল, এটা হচ্ছে আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বেলাল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ফিরে এলেন, ফজরের নামাজের পরে বসে আছেন, হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল রে এই দিকে একবার আমার দিকে এসো। হযরতে বেলাল এলেন, বিশ্ব নবী বলছেন, বেলাল আশ্চর্য ঘটনা ঘটেছে। ও বেলাল, একটা দৃশ্য মনে পড়ে গেল, আমি গতকাল রাতের বেলাতে জান্নাতের দিকে যেন ঘুরতে ঘুরতে তোমার পায়ের আওয়াজ শুনলাম,
বেলাল সত্যি করে বলো দেখি, তাড়াতাড়ি করে বলো, জীবনে কি এমন ভালো কাজ করেছো? হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ভালো কাজ তেমন কিছু করতে পারিনি, তবে আমার জীবনে একটা ভালো কাজ রয়েছে। কাজটা হলো এই যে দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে মসজিদে গিয়ে দুই রেকাত নফল সালাত আদায় করি, দুই রেকাত নফল নামাজ পড়ে নিই। আল্লাহর নবী বলছেন, বেলাল রে, তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। বেলাল কি আমল করো না সারা দিন আল্লাহর নবী, আমি অজু যখন করি অজু ভেঙে যায়, আবার অজু করি, অজু করার পরে আমি দুই রেকাত করে নফল সালাত আদায় করি, আল্লাহ রাসূল, এটা আমার জীবনের ভালো কাজ। এমনি প্রাইজ পাওয়া যাবে? আর একটা আপনাকে ঘটনা আমি বলছি, 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল, কত হিজরিতে? 3 হিজরিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো তার হানজালা, নতুন বিবাহ করেছেন, আল্লাহর নবী সেই বিবাহ নিজে পড়িয়েছেন, নিজে পড়িয়েছেন সেই বিবাহ। হানজালা স্ত্রীকে নিয়ে রাতের বেলা এক বিছানায় শুয়েছেন, গভীর রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিলেন। হানজালা বিছানা থেকে উঠে পড়লেন, একদম তাড়াতাড়ি উঠে পড়লেন। ওঠার পরে স্ত্রীকে ডেকে বলছেন, প্রাণ প্রিয়া শোনো, আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছে, আমি আর 1 মিনিট বিছানায় শুয়ে থাকতে পারবো না, যদি আমি বেঁচে চলে আসি যুদ্ধ থেকে তাহলে আমি হব একজন গাজী, আর যদি আমি যুদ্ধতে যদি শহীদ হয়ে যাই তাহলে আমি হব একজন শহীদ আর তুমি হবে শহীদের স্ত্রী। হানজালা চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধতে গিয়ে হানজালা শহীদ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবি শহীদ হয়েছিলেন উহুদের মাঠে, 70 জন। তার মধ্যে আল্লাহ রাসূলের চাচা ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সমস্ত সাহাবীরা ছিলেন। 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী যুদ্ধের শেষে লাশগুলোকে এক জায়গায় করছেন, খুঁজে খুঁজে লাশগুলো এক জায়গায় করতে করতে 68টা লাশ পেয়েছে। কটা লাশ? 68টা। দুটো লাশ খুঁজে খুঁজে পাচ্ছে না। দুটো লাশ কে? একটা হচ্ছে আল্লাহর নবীর চাচা, নাম তার হামজা, দুই আল্লাহ রসুলের একজন সাহাবি, তার নাম হানজালা। আল্লাহ রসুল কাঁদছেন যুদ্ধের ময়দানে, 70 জন সাহাবি শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। যুদ্ধের মাঠে দাঁড়িয়ে আছেন একজন মহিলা, যুদ্ধের ময়দানে পর্দা সহকারে এসেছেন, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পারছেন? তখন আল্লাহ রসুল বলছেন, না। তখন আল্লাহ রসুল আবার, আল্লাহ রসুলকে আবার বলা হচ্ছে, আল্লাহ রসুল, আপনি গতকাল বিকালবেলাতে কারুর বিবাহ পড়িয়েছিলেন? তখন আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, আমি হানজালার বিবাহ পড়িয়েছিলাম। তখন মহিলাটি তার হাতটা পর্দা থেকে খুলে আল্লাহ রাসূলের দিকে আগিয়ে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি যে হানজালার বিবাহ করিয়েছিলেন, আমি সেই হানজালার নতুন স্ত্রী, এই দেখুন বিবাহের জন্য হাতে মেহেন্দি পড়েছি, এখনো মেহেন্দিটা শুকায়নি, কাঁচা রয়েছে। আল্লাহ রাসূল এই কথা শুনে আরো কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল বলছেন, হানজালার স্ত্রী, তোমার স্বামীকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কে ফেলে দিয়েছে বুঝতেই পাচ্ছি না, সাহাবীরা খুঁজে পাচ্ছেন না। তখন মহিলা বলছেন, হে দয়ার নবীগণ, আমি একজন নারী, নতুন বিবাহ করেছি আর বিবাহ পড়িয়েছেন আপনি নিজে। শুধু এই নয়, আমরা স্বামী স্ত্রী দুইজনা এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলাম রাতের বেলা, আপনি জেহাদের ডাক দিয়েছেন,
আর আমার স্বামী বিছানা ছেড়ে তাড়াতাড়ি করে উঠেছে। ও দয়াল নবী গো, আপনাকে আমি একটা কারণে একটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে এই যে আপনি বলেছেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদেরকে ওই কাপড়েই তাদেরকে দাফন করা হয়, তাদেরকে গোসল করানো হয় না। দয়াল নবী গো, আপনার কাছে একটা আবেদন আমার, সেটা হলো এই যে দয়া করে আমার স্বামী হানজালা যদি শহীদ হয়ে যায় তাহলে আপনাকে বলতে এসেছি আমরা স্বামী স্ত্রী বিছানায় শোয়া অবস্থাতে স্বামী স্ত্রী মিলন করেছিলাম, আমার স্বামী হানজালা গোসল করতে ভুলে গিয়েছিল। ও দয়ার নবী গো, হানজালাকে দয়া করে একটু গোসল করিয়ে দিবেন। মহিলাটা একবারও বলছে না যে নবী আমার স্বামী কোথায় কেমন আছে, শুধু বলতে এসেছেন যে আমার স্বামীকে একটু আপনি দয়া করে গোসল করে পবিত্র করে দিবেন, এইটা বলতে এসেছেন। আল্লাহ রাসূল কথা বলছেন মহিলাটির সাথে পর্দা থেকে, দুইজন সাহাবী একটা লাশ এইরকম কাঁধে করে নিয়ে ধরে আনছে। আল্লাহ রাসূল দূর থেকে দেখতে পেলেন যে ওই লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, পানি। আল্লাহু আকবার! এই সময় জিব্রিল এসে আল্লাহ নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালার লাশ খুঁজে পাচ্ছিলেন না? আসলে হানজালার লাশ চুরিও হয়নি আর কোথাও পড়েও ছিল না, মানে হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে স্পেশাল ফেরেশতাদেরকে দিয়ে তার লাশটা আসমানের উপরে তুলে গোসল করিয়ে কাফন দিয়ে মিসকে আম্বারে সেন্ট লাগিয়ে ওই দেখুন আপনার সাহাবিদেরা বহে আনছে। কি বুঝলেন আপনি? এমনিতে জান্নাত পাওয়া যায় না, এমনিতে পুরস্কার পাওয়া যায় না, তাদের মতো কাজ করতে হয়। আজকে আপনার চরিত্র কি? জিহাদ তো দূরের কথা, মসজিদ আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, বাড়িতে বসে আছেন, ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন, আস-সালাতু খাইরুম মিনান নাওম, আপনি বাড়িতে শুয়েই আছেন, বিছানা ছাড়ছেন না, এটা আপনার চরিত্র। শুধু যদি দোয়া করি যদি জান্নাত পাওয়া যেত, শুধু যদি নামকে আসতে নবীকে ভালোবেসে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে পৃথিবীর সর্বপ্রথম জান্নাত চলে যেতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম তার আবু তালিব, সব থেকে আগে জান্নাত চলে যেতেন। শুধুমাত্র নবীকে মুখে ভালোবেসে যদি জান্নাত পাওয়া যেত তাহলে আগে জান্নাত যেত কে? নবীর চাচা আবু তালিব। কিন্তু তার নসিবে নাই জান্নাত, কারণ মুহাম্মদকে ভালোবেসেছে, মুহাম্মদের দিনকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললাম বুঝলেন? জি, পুরস্কার এমনি পাওয়া যাবে না। রাত্রি এখন অনেক হয়েছে, প্রায় 12:30। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন আল্লাহর নবীকে তো সবাই ভালোবাসেন, সবাই কারা কারা ঘুমাচ্ছেন নাকি সব? আমি কলকাতা থেকে এসেছি, এত দূর থেকে এখনো জেগে বসে, আর আপনি এলাকার মানুষ, ঘুমিয়ে গেলে হবে কি করে? চলুন, নবীকে আপনারা সকলেই ভালোবাসেন, নবীকে কেউ চোখে দেখেছেন? কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এই আশা কারো আছে? সকলের আছে না? আছে, আছে। চলুন, একটা চমৎকার হাদিস আপনাকে বলে এই বক্তব্য শেষের দিকে আসছি, একদম চমৎকার হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। হাদিস বর্ণনা করেছেন কে? না, বর্ণনাকারিণী হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম হলো তার আয়েশা, বাপের নাম কি? বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী যত বিয়ে করেছেন বিধবাদেরকে বিবাহ করেছিলেন, একটা কুমারীকে বিবাহ করেছেন, তার নাম হলো আয়েশা। এই আয়েশাকে হাদিসের পরিভাষাতে বলা হয় মুহাদ্দিসা, হাদিস বর্ণনাকারিণী আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী, তব সাথে দেখা হবে কার? নবী বলে, দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে
করে কাটখণ্ড লইয়া হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখে দেব গো পড়ে গেল কালি, হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়না বেছে নবীজিকে কয়, কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে ক্ষয়, এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী, আম্মা জান আয়েশা দয়ার নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহকে কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় হবে, আপনার সাথে প্রথমে দেখা হবে কার? আল্লাহ নবী বলছেন, আয়েশা যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলো না, একটা কাঠের লাঠি দিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিল। দেখা গেল আল্লাহ রাসূলের আরেকজন বিবি, তার নাম সাওদা, তার হাত লম্বা। তা আয়েশা তখন বলছেন, তাহলে আমি আর মনে হয় দেখা করতে পেলাম না আল্লাহ রাসূল। আল্লাহ নবী বলছেন, আয়েশা ওই রকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কিয়ামতের মাঠে সর্বপ্রথম তার সাথে আমি দেখা করব। এটা মসজিদের উন্নতি কল্পে একটি প্রোগ্রাম। আমি তো জানি যে আপনি এখন আর এক মিনিটও বসবেন না, এটা আমি জানি, তারপরেও আপনাকে বলছি, এটা আপনার কাছে বিনীত অনুরোধ, আমি মুসাফির মানুষ, আমি তেমন বানিয়ে গুছিয়ে দোয়া করতেও পারি না, পারি করি না, কারণ এটা হাদিস এবং কোরআনের খেলাফ, ওই জন্য করি না। তা বিনীত অনুরোধ আপনাদের কাছে যে আপনারা শেষ, আমি মুসাফির মানুষ, আপনারা আমার হাতে মসজিদে কিছু দেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।